यहां से चला जाऊंगा भाई, लेकिन एक बात याद रख, जितना तुमने मुझे तड़पाया है तुम खुद भी उम्र भर तड़पोगी। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। সো গাইস, ভিডিও শুরুতে যে স্যাড ভিডিওটা দেখলেন, আজকের ভিডিওতে দেখাবো এই স্যাড ভিডিওটা কী করে এডিট করবে। এই স্যাড ভিডিওটা এডিট করা কিন্তু খুবই সহজ, একদম পানির মতো সহজ, খুব সহজে কিন্তু এডিট করতে পারবে। এই ভিডিওটা এডিট করার জন্য ফার্স্টে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ইলাইট মোশন অ্যাপটা ডাউনলোড করে নেবেন। অ্যাপটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যাদের আগে এই ইলাইট মোশন অ্যাপটা ডাউনলোড করা আছে, ওইটা ডিলিট করে এইটা নামাবেন, কারণ এটা আপডেট ভার্সন লিঙ্ক আর আগেরটা আপনার যে আগের ভার্সন আছে ওইটার লিঙ্ক। এই জন্য আপনারা এই আপডেট ভার্সনটা নামায় নেবেন, নাহলে ভিডিও বানাতে যে আপনাদের প্রবলেম হতে পারে, এই জন্য নিউ ভার্সনটা নামায় নেবেন। দেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা এক্সেল ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। এই যে দেখেন, এই এক্সেল ফাইলটার লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট এই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন, ওই লিঙ্কে ক্লিক করে এই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। দেন এইখান থেকে ডাউনলোড আসবেন, ডাউনলোড আসার পরে এই ফাইলটা পাওয়া যাবেন। দেন এই ফাইলের পাশে দেখেন তিন ডটের একটা বাটন আছে, জাস্ট এই বাটনটার উপরে একটা ক্লিক করবেন। দেন উপরে দেখেন শেয়ার নামে একটা বাটন আছে, জাস্ট এই বাটনটার উপরে একটা ক্লিক করবেন। দেন নিচে অনেকগুলো অ্যাপ পাবেন, এই অ্যাপের মধ্যে দেখবেন ইলাইট মোশন অ্যাপটা হয়েছে। দেন ওই অ্যাপটার উপরে একটা ক্লিক করবেন। দেন এই ফাইলটা ইলাইট মোশন অ্যাপের মধ্যে শেয়ার হয়ে যাবে। দেন এখান থেকে মিনিমাইজ করে আপনাদের ফোন থেকে ইলাইট মোশন অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে প্রজেক্ট অপশনটা একটা ক্লিক করবেন। দেন একদম উপরেই ওই পিসেটটা পাওয়া যাবে, যে এক্সেল ফাইল ইলাইট মোশন অ্যাপের মধ্যে শেয়ার করছেন ওইটা পিসেট আকারে এখানে চলে আসবে। দেন একদম উপরেই পাওয়া যাবেন। দেন ওই পিসেটটার উপর একটা ক্লিক করবেন। পিসেটটার উপর একটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন। দেন এখানে যে ফাঁকা জায়গাটা আছে জাস্ট এখানে ক্লিক করে ধরে নিচে একটু টান দেবেন, একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে অ্যাড ওভারলে নামে একটা লেয়ার পাবেন। এই দেখেন এই লেয়ারটা, এই লেয়ারটা আমি ভিডিওটা অ্যাড করে রাখছি, আপনাদের কিন্তু ভিডিওটা অ্যাড করা থাকবে না, এরকম লেয়ারটা ফাঁকা থাকবে। দেন ওই লেয়ারটার উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল একটা ক্লিক করবেন। দেন এই অপশন একটা ক্লিক করবেন। এরপরে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ওভারলে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। ওই ভিডিওটাকে ডাউনলোড করার পরে এখান থেকে ওই ভিডিওটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেন ওই ভিডিওটা নিয়ে নেবেন, এখানে ওই ভিডিওটা অ্যাড করে নেবেন। ওই ভিডিওটা অ্যাড করার পরে এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটার লাস্টে আসবেন। এই দেখেন এখানে কিন্তু এই লেয়ারটা শেষ, এই লেয়ারটার উপরে দেখেন দুইটা লেয়ার আছে, এই লেয়ারগুলোতেও কিন্তু ফটোগুলো অ্যাড করা থাকবে না, এরকম ফাঁকা থাকবে। দেন উপরে যে দুইটা লেয়ার আছে, প্রথম যে লেয়ারটা আছে এই লেয়ারটার উপরে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল একটা ক্লিক করবেন। দেন এই অপশন একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের ফাইলটা সিলেক্ট করে নেবেন, যেই ফাইলে ফটোটা আছে ওই ফাইলটা সিলেক্ট করবেন, মানে আপনাদের একটা ফটো নেবেন। আমি ডেমো হিসেবে একটা ফটো নিয়ে দেখাইতেছি, জাস্ট এই ফটোটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেন এই ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপরে নিচের লেয়ারটা তো ওই সেম ফটোটা অ্যাড করে দেবেন, জাস্ট ওই লেয়ারটার উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল একটা ক্লিক করবেন। দেন এই অপশন একটা ক্লিক করবেন। এরপরে সেমভাবে ওই ফটোটাই নিয়ে নেবেন, যেই ফটোটা একটু আগে নিয়েছেন ওই ফটোটাই নিয়ে নেবেন। ওই ফটোটা নেওয়ার পরে এখানে দেখেন আরও অনেক লেয়ার আছে, এই সবগুলা লেয়ারে ওই ফটোটা অ্যাড করে দেবেন। যেই ফটোটা ওই দুইটা লেয়ারে অ্যাড করছেন ওই ফটোটা এই সবগুলা লেয়ারে অ্যাড করে দেবেন ওই সেমভাবেই। ওই প্রথম লেয়ারটাতে আসবেন, এই ফার্স্টের লেয়ারটাতে আসার পরে এখানে একটা ক্লিক করবেন, মানে এই লেয়ারটার উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল একটা ক্লিক করবেন। দেন এই অপশনটাতে একটা ক্লিক করবেন। দেন আবারও সেমভাবে ওই ফটোটাই নিয়ে নেবেন। ওই ফটোটা নেওয়ার পরে দেন এখান থেকে নেক্সট লেয়ারটাতে ওই ফটোটা অ্যাড করে দেবেন, লেয়ারটার উপর একটা ক্লিক করবেন। দেন কালার অ্যান্ড ফিল একটা ক্লিক করবেন। দেন এই অপশন একটা ক্লিক করবেন। দেন ওই ফটোটাই নিয়ে নেবেন। এইভাবে সেমভাবে এই সবগুলো লেয়ারই ওই ফটোটাই অ্যাড করে দেবেন, মানে ওই একটা ফটোই সবগুলো লেয়ারে অ্যাড করে দেবেন। ফটোগুলো অ্যাড করার পরে এখান থেকে ভিডিওর প্রথমে চলে আসবেন। ভিডিওর প্রথমে আসার পরে
এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে অডিওতে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অল একটা ক্লিক করবেন। এরপর একদম উপরে দেখেন সং নামে একটা অপশন আছে, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। দেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর যে মিউজিকটা আছে ওই মিউজিকটার লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওই লিঙ্কের উপর একটা ক্লিক করে ওই মিউজিকটাকে ডাউনলোড করে নেবেন। দেন একদম নিচেই ওই মিউজিকটা পেয়ে যাবেন, এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে একদম নিচেই ওই মিউজিকটা পেয়ে যাবেন, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ওই মিউজিকটাকে অ্যাড করে নেবেন। আগে এখান থেকে মিউজিকটা শুনে নেবেন, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ওই মিউজিকটাকে অ্যাড করে নেবেন। মিউজিকটাকে অ্যাড করার পরে আপনাদের ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেন এখানে উপরে দেখেন সিলিংয়ের পাশে একটা বাটন আছে, জাস্ট এই বাটনটার উপরে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে এক্সপোর্ট একটা ক্লিক করবেন। এরপর 1 থেকে 2 মিনিটের মধ্যে এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এভাবে খুব সহজে এই ভিডিওটাকে এডিট করে ফেলাইতে পারবেন। সো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেন, আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেন। তাহলে গাইজ আজকের মতো বিদায় নিতেছি, গুড বাই।